আমার নবীর স্ট্যাটাস কেমন আপনি শুনেন? কিয়ামতের দিন রব্বুল আলামিন আমার নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করাবেন। নবীজি যাওয়ার আগ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না, জান্নাতের গেট খোলা হবে না, অন্য কোন নবীর পয়গাম্বর তো দূরের কথা, কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ আকবার, কোন নবীও জান্নাতে ঢোকার সুযোগ পাবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার নবী গিয়ে জান্নাতের গেটটা খুলে দেন। মুসলিম শরীফের হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি জান্নাতের গেটের কাছে আসব। জান্নাতের গেটে এসে জান্নাতের দারওয়ান ফেরেশতাকে আমি অর্ডার করব, ফাস্তাফতিহ। জান্নাতের দারওয়ান ফেরেশতাকে বলবো, জান্নাতের দরজা খুলে দাও। ইয়াকুলুল খাযিন, জান্নাতের দ্বার রক্ষী দারওয়ান ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, হু আর ইউ, তুমি কে? নবীজি তখন বলবেন, আমাকে চেনো না, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর ওই খাযিন, ওই জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা তখন বলবে, আহলান ওয়া সাহলান, আপনার জন্যই তো আমি বছরের পর বছর ধরে দাঁড়িয়ে আছি, বিকা উমের তো আপনার ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি, আল্লাহ আমাকে আদেশ করেছেন, লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আপনি আসার আগ পর্যন্ত আমি যেন জান্নাতের দরজাটা না খুলি, আপনার জন্যই তো আমি অপেক্ষা করছি। আজ আপনি যখন জান্নাতের তালা খুলবেন, আপনার মাধ্যমেই জান্নাত উদ্বোধন করা হবে। বলেন তো দেখি, আবার নবীর মর্যাদা যদি বেশি হয়, সেই নবীর উম্মত হিসাবে আমাদের দামও কম না বেশি? এজন্য আমাদেরও ফ্রাস্ট্রেট হওয়ার কিছু নাই। নবীজি আমাদের ব্যাপারে বলেছেন, আমার উম্মতরা হতাশ হয় না, কিয়ামতের দিন আমার উম্মতরা জান্নাতে ঢুকার আগে অন্য কোনো নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। নবী যেমন দামি, নবীর উম্মতও দামি। আমার নবীর মর্যাদা কেমন দেখেন আপনি? আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা স্বয়ং নিজে আরশে আজিম থেকে দিয়েছেন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে তার নিজের একটি সিফাতি নাম বরাদ্দ করলেন, আল্লাহ। এটি হচ্ছে রব্বুল আলামিনের জাত, সত্তাগত নাম। এছাড়াও আল্লাহ তাআলার 99টি সিফাতি নাম রয়েছে, এর মধ্যে আজিম হচ্ছে আল্লাহ তাআলার একটি সিফাতি নাম। আল্লাহ তাআলা তার এই নিজের নামকে তার হাবিবের জন্য ডেডিকেট করলেন, উৎসর্গ করে দিলেন। আল্লাহ তাআলা তার হাবিবের শানে এই শব্দ ব্যবহার করলেন। রব্বুল আলামিন সূরা কলমের 4 নম্বর আয়াতে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই হে নবী, আপনি এক কুত পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, সুবহানাল্লাহ। পড়েন, এমন এক চরিত্র আল্লাহ তাআলা তার নবীকে দিলেন, মানুষের জীবনের সকল দিক আর বিভাগের জন্য তিনি হলেন অনুসরণীয় এবং অনুকরণীয়। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ আর আখেরাত দিবসের আশা রাখে, তাদের জন্য আমার রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শের নমুনা, সুবহানাল্লাহ। তিনি সবার জন্য আদর্শ, তিনি সবার জন্য আদর্শ। যারা নবীজির বায়োগ্রাফি পড়ে নাই, নবীজির জীবনী যারা পড়ে নাই, তারাই নবীজিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। নবীজির জীবনী আমাদের মধ্যে অনেক মুসলমানরাও আছে, জীবনে একবারও পড়ে নাই। আমি যদি এখন প্রশ্ন করি, হাত তুলাইয়া লজ্জা দিব না, যদি প্রশ্ন করি এখানে যারা আছেন, নবীজির জীবনী আপনি অন্তত একবার ফার্স্ট টু লাস্ট পড়েছেন, কে কে আছেন হাত তুলেন তো? এই দেখেন, কয়েকজন হাত তুলছে, মাত্র কয়েকজন, হাতে গোনা, অর্থাৎ 2% হবে না এই সংখ্যাটা। আরে বাপরে বাপ, আমাদের দেশে আমি গত কয়েকদিন আগে দেখলাম যে মিছিল, আপনি মিছিল করছেন ঠিক আছে, কিন্তু আপনি কি নবীর জীবনী একবারে পড়লেন? শুধু কি এই ফালাফালি করলেই নবীর প্রতি ভালোবাসা হয়? আপনি তো নবীজির শান শৌকতের কিছুই বলতে পারবেন না, কারণ আপনি নবীজির জীবনীটা একবারও পড়লেন। আমরা যারা পড়ি নাই, নবীজির জীবনী জানার দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, নবীজিকে ভালোবাসলেই জান্নাত পাওয়া যাবে না অনুসরণ করা লাগবে? যদি নবীজিকে শুধু ভালোবাসলেই জান্নাতে যাওয়া যেত, তাহলে সবার আগে আবু তালেব জান্নাতে চলে যেত। আবু তালেবের নাম শুনেছেন আপনারা? নবীজিকে অনেক আদর মহব্বত ভালোবাসা দিয়েছেন।
আবু তালেব নবীজিকে অনেক শেল্টার দিয়েছেন, অনেক শেল্টার দিয়েছেন। মক্কায় যখন কাফেররা নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, আবু তালেব তখন তার ভাতিজা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল প্রকার শেল্টার দিয়েছেন, কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে যেতে পারেন নাই। বুখারীতে হাদিস এসেছে, নবীজি তার চাচা আবু তালেবের কাছে গেলেন মৃত্যুশয্যায়, শেষ সময়ে গিয়ে বললেন, ইয়া আম্মি আবু তালেব, ইয়া আম্মি আবু তালেব, হে আমার চাচা আবু তালেব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আচ্ছা, কালেমাটা কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত? দেখেন নবীজির দাওয়াতের নমুনাটা, খেয়াল করেন, নবীজির খারাপ লাগছে তার চাচা তাকে এত শেল্টার দিয়েছেন, দুনিয়া থেকে চলে যাচ্ছেন, নিজের চাচা এত ভালোবাসলেন, নিজের চাচা জাহান্নামে চলে যাবেন, এটা তো নবীর কাছে ভালো লাগবে? নবীজি বললেন, চাচা কুল, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু বলেন লা ইলাহা, এতটুকু বলেন। যদি আপনি এতটুকু এখন ঘোষণা দেন, আমি আপনাকে বলছি হাজ্জুল্লাকা ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে আমি আপনাকে জান্নাতে ঢুকাবো। কেমন দাওয়া! আবু তালেব দেখলেন আশেপাশে তো সব কাফের, সব বেঈমান, মরার আগে যদি এই কথা ঘোষণা দিয়ে দেন তাহলে তো সমস্যা দেখা দিতে, ঈমান আনলেন না। নবীজি বললেন, চাচা গো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা এতটুকু বলেন, আমি আল্লাহর সাথে ঝগড়া করে আল্লাহ আল্লাহকে সুপারিশ করে আল্লাহর কাছে আমি আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করি। তিনি পড়লেন না লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু তিনি পড়লেন না, দুনিয়া থেকে তিনি চলে গেলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পর এবার নবীজির মন খারাপ হয়ে গেল, নবীজির কি হয়ে গেল? মন খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা এগুলো দেখছেন কিনা কথা বলেন না কেন, দেখছেন কিনা? আল্লাহ জিব্রিলকে পাঠালেন ওহি দিয়ে, জিব্রিলকে পাঠিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 56 নম্বর আয়াত ভালো করে শুনেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। সুজা কথা, আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি, ইন্নাকা নিশ্চয়ই আপনি, লা তাহদি হেদায়াত করতে পারবেন না, হেদায়াতের দিকে আনতে পারবেন না, হেদায়াত দিতে পারবেন না, মান আহবাবতা যে আপনাকে ভালোবেসেছে আপনি তাকে হেদায়াত দিতে পারবেন না, যদি না আল্লাহ চান, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান আল্লাহই তাকে হেদায়াত দেন। আল্লাহ তাআলা বললেন, নবী গো, আপনাকে যে ভালোবাসলো আদর দিল, সে ঈমান না নিয়ে পৃথিবী থেকে চলে গেল, মন খারাপের কিছু নাই, মন খারাপের কিছু নাই। এরপরেও নবীজি তার চাচার জন্য একটু মাগফিরাত কামনা করবেন আল্লাহর কাছে, এমন মনোবাসনা যখন করলেন আল্লাহর বরদাস্ত হলো না, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াসতাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বললেন, নবী এবং ঈমানদারদের জন্য এটা শুভনীয় নয় যে তারা কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে। অর্থাৎ আল্লাহ তাআলা বললেন, নবী গো, আপনার চাচা আপনাকে ভালোবেসেছেন ঠিক, কিন্তু ঈমান আনেন নাই, মুশরিক, এই জন্য নবী হিসাবে আপনার জন্য শুভনীয় হয় তার জন্য ইস্তেগফার করো। আল্লাহু আকবার!